আসসালামু আলাইকুম কাতু প্রিয় দেশবাসী দর্শক সুধা ভাই বোনেরা আওয়ামী লীগ ভয় পেয়েছে ভয় কিসের ভয় এই ভয়টা হলো আমরা যেরকম স্বপ্নে ভয় পাই না সেই স্বপ্ন ভয় পেয়েছে জামাতকে নিয়ে জামাতের নাম শুনে আওয়ামী লীগ এখন স্বপ্ন দেখে আর জামাতের নাম শুনে এখন তারা ঘুম থেকে স্বপ্নে তাদের ঘুম নষ্ট করে দেয় সিলেটে জামাতের ঐতিহাসিক সমাবেশ আগামীকাল সেই সমাবেশকে প্রশাসনের লোক দিয়ে আওয়ামী বন্ধ করে দিয়েছে প্রশাসনকে ব্যবহার করছে সিলেটের ছাত্র শিবির যদি মাঠে নামে আওয়ামী নামক কোনো ব্যক্তি বলবে না আমি আওয়ামী লীগের রাজনীতি করি সিলেটের কোন রাস্তাঘাটে অলিতে গলিতে এখন প্রিয় জামাতের কি করা দরকার জামাত কি প্রশাসনের সাথে যুদ্ধ করবে না কেন করবে জামাত প্রশাসনের সাথে যুদ্ধ প্রশাসন হলো বাংলাদেশের আমার আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন তারা চাকরি করে তারা চাকরির সুবাদে তাদের সংসার পরিবার পরিজন তাদের এই চাকরির বেতনের টাকায় চলে তাই তারা বাংলাদেশের সরকারের হুকুমে জামাতকে আগামীকাল সমাবেশ করতে দিচ্ছে না তাদের সাথে জামাত যুদ্ধে নামবে মাঠে নামবে কুস্তিতে নামবে লড়াইয়ে নামবে এইটা জামাতের জন্য কোনো ধরনের প্রয়োজনতা নেই কেন নেই জনগণ যত বেশি জামাতকে স্তব্ধ করতে চেয়েছে আওয়ামী লীগ তত বেশি জামাতকে কাছে নিয়েছে জনগণ গত পনেরো বছরে আপনারা কতজন আগে জামাত করতেন এখন কতজন জামাত সমর্থন করেন আমার কমেন্টস আমি পড়লেই আমি বুঝতে পারি প্রবাসীদের ভিতরে নব্বই পার্সেন্ট প্রবাসী এখন জামাতকে সমর্থন করে কারণ কি নব্বই পার্সেন্ট সমর্থন করে তাহলে কি আওয়ামী লীগ বিএনপি অন্যান্য দলের লোক প্রবাসে নাই আছে আওয়ামী লীগ বিএনপি সহ প্রবাসে অন্যান্য দলের লোকেরও মনে করে তার নিজের দলের চাইতে সৎ মানুষ সবচাইতে বেশি জামাতে তাই জামাতের এই সৎ মানুষ যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যা রাষ্ট্র এরকম দৌলিয়া হবে না অর্থনৈতিকভাবে রাষ্ট্রের মানুষ এক টাকার কাঁচামরিচ এক হাজার টাকা দিয়ে খেতে হবে প্রবাসী এবং দেশের সাধারণ মানুষ কৃষক শ্রমিক যে দিনমজুর যারা জীবনে জামাতের নামটাই পুরোপুরি বলতে পারতো না এখন তারা বলে আমরা জামাত সমর্থন করি তারা বলে আমরা জামাতকে আগামীতে ক্ষমতায় দেখতে চাই তারা বলে জামাত যদি বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে আমাদের এই দারিদ্রতা এরকম ভাবে পোহাতে হবে না আমাদের খাদ্যের অভাব হবে না আমাদের জীবনযাপন চলতে এত কষ্ট হবে না এই সাধারণ মানুষের ভিতরে যখন জামাত নামটা পরিচয় করিয়ে দিয়েছে কিন্তু আওয়ামী লীগ জামাত নিজে যদি চেষ্টা করত পনেরো বছর যদি মানুষের কাছে জামাত নিজের কথা বলতে যাইতো তাহলে আমার মনে হয় এর জামাত যেতে পারতো না বাকি আগিয়ে দিয়েছে আওয়ামী লীগ যত বেশি জামাতকে বন্ধ করতে চাইছে যত বেশি জামাত নেতাদেরকে ফাঁসি দিয়েছে যত বেশি জামাতের উপর নির্যাতন হয়েছে তত বেশি বাংলাদেশের জনগণ জামাতকে চিনতে পেরেছে জামাতকে জানতে পেরেছে জামাতকে চিনতে জানতে ইচ্ছা জেগেছে সেই ইচ্ছা জাগিয়ে দিয়ে এখন আওয়ামী লীগ বিপদে পড়েছে এখন আওয়ামী লীগ মাসের কাটায় গলা লেগেছে রাজনীতিতে তাদের এমন কোনো কর্মী বাহিনী নাই যে কর্মী বাহিনী জামাতের সামনে বা ছাত্র শিবিরের সামনে দাঁড়াবে তাদের হাতে আছে একমাত্র উপায় বাংলাদেশের পুলিশ বাহিনী র্যাব আনসার বিডিআর এটা হলো তাদের হাতের বাহিনী এটা জামাতেরও বাহিনী বিএমপিরও বাহিনী অন্য দলেরও বাহিনী আওয়ামী লীগ মনে করতেছে গদিতে বসা আছি এখন এখন সবাই আমাদের বাহিনী এই আপনাদের বাহিনীর ভিতরে আপনাদের বিরুদ্ধে যে কত মানুষ তৈরি আপনারা করতেছেন কারণ এই বাহিনীর ভিতরে যারা আছে তারা যারা আগে জামাতকে অপছন্দ করত। এখন জামাতকে মারতে গিয়ে জামাতের সাথে সংঘর্ষ করতে গিয়ে তারা জামাতের সমর্থক হয়ে যাচ্ছে তাই সরকারের বাহিনীগুলাতে সরকারের সিকিউরিটি এজেন্সিগুলাতে জামাতের সমর্থন ডে বাই ডে বাড়ছে এবং তারা প্রকাশ করছে না সুযোগ সেদিন পেয়ে যাবে তারা সেদিন কিন্তু উল্টিয়ে যাবে তারা জামাতকে সমর্থন করে দেশকে দেশপ্রেমী লোকেরা দেশপ্রেমী প্রশাসনের লোকেরা চায় যে আমরা দুর্নীতি করি না আমরা দেশের কোটি দরিদ্র সকল মানুষের জন্য কাজ করতে চাই শত অফিসাররা শিক্ষিত শিক্ষিত হওয়ার কারণে তাদের বিবেকে বাদে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা অমিলিক আমাদেরকে করতে বলছে রাইট কোনটা করতে বলছে রং তাই এই রং কাজগুলা তাদের বিবেকে বাজে তাদের ফ্যামিলিতে নিষেধাজ্ঞা করে সেই কারণে তারা জামাত শিবিরের উপরে কোনো নির্যাতন করতে চায় না কিন্তু তারা যখন সুযোগ পাবে তখনই জামাত শিবিরের পক্ষে তারা মাঠে কাজ করবে তাই দেখতে হবে সময় দিতে হবে জামাতকে আগামীকাল দৈর্য করতে হবে সিলেটের মাটিতে যদি সরকার পারমিশন না দেয় তাহলে জামাতের সমাবেশের কোনো নেই এই সমাবেশ করলে জামাতের সমর্থন বাড়বে না করলে তার দ্বিগুণ বাড়বে আমি জামাতের নেতাকর্মী ভাই বোনদেরকে বলবো হতাশা হবেন না আপনাদের সমাবেশ না হলেও আপনাদের আরো বেশি লাভ হবে তাই আওয়ামী লীগ দিন বাই দিন মানুষের কাছ থেকে যত দূরে যাচ্ছে আরো বেশি দূরে যাবে এইভাবে জামাতকে মাঠে নেমে কথা বলতে যত কম দিবে তত আওয়ামী লীগের লুস্কান হবে আশা করি আমার এই বিশ্লেষণের মধ্যে আপনাদের যাদের দ্বিমত আছে আপনারা কমেন্টস করে জানাবেন আর যাদের আমার মতের সাথে একমত হয়েছেন তারাও কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি সৈয়দ মাসুক